এখানে তো দীর্ঘদিন কোনো বাধা ছিল না, দীর্ঘদিন আমরা ভালোভাবে বালু টলু ফেলাইছি। তারপরে কিছুদিন আগে আমাদের এলাকা থেকে কয়েকজন লোক আমাদের বলছে যে আমরা তো ওই লাইন ঠিক করছি, প্রায় দুই মাস ধরে লাইন ঠিক করছি, লাইন ঠিক করার পরে ড্রেজার স্টার্ট করবো, বালু ফেলামো। তারপরে এই জায়গা থেকে কয়েকজনে আমাদেরকে নিষেধ করা হয়েছে যে আমরা অর্ডার না দেওয়া পর্যন্ত তোমরা এই জায়গায় কোনো কাজকাম করবো না। আমরা তো বললাম এই জায়গায় শ্রমিক, আমাদের এই জায়গায় কর্মচারী, আমরা ড্রেজারের স্টাফ, তা আমাদেরকে লাইন চালু করতে বলছে আমাদের বছরে। তো আজকে চালু করছি লাইন, আজকে 12টার দিকে আমরা চালু করছি। তো 2টা বাজে কিছু বড় 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 ভাইরা আসে আমাদের ড্রেজারের ভিতরে অনেক মাল সামানা নিয়ে গেছে, আর হালকা পাতলা কিছু বাংসুর করছে, আর আমাদের একটা স্টাফে মারছে। এই জন্যই আজকে অনেক টাকার মাল নিয়ে গেছে আমাদের ড্রেজার থেকে, অনেক টাকার মাল নিয়ে গেছে। পাইপ নিচে গা, তারপরে চ্যালেঞ্জার বক্স নিচে গা, তারপরে তেলের ট্যাঙ্কি দিয়ে লাইনমেন ই গেটবল আছে, গেটবল খুলিয়ে দিয়েছিল। বাদে এই আসিল যে ইঞ্জিল, যে ইঞ্জিলের রশি টানে কমা বাড়া, তো ইঞ্জিল মনে হুইটে যাইব যে বাদে তাড়াতাড়ি বদ্ধ হয়ে গেছে গা মিস্তরি। আন্দোলনের আগ থেকে এইটা বন্ধ ছিল, কিন্তু আজকে যে ঘটনা বলছেন এই ঘটনা সম্বন্ধে আমার কোনো কিছু জানা নাই, কিন্তু আমার এই এলাকার কৃষকের অনেক ক্ষতি তারা করছে, এবং এমনকি আমার নিজে প্রায় 1200-2000% জমি আমার নিজের ক্ষতি করছে, আমি এই জমি করতে পারি না। দুপুরে ডেদারে গেছি ভাত টানতে, ভাত লই আসার পথে আমি যখন আইতেছি লাইনে দিয়ে, কিছুক্ষণ দূরাতে দেখি আমার ডেদারে অনেক লোকজন হামলা করছে, বুস্টারে মারপিট, মিস্ত্রিরে মারপিট করতেছে, ইঞ্জিন বন্ধ করতে বলছে। পরে আর বাপসাপ দেখে আর ডরায় আর আমি আই নাই, দূরে থাকছি। এরপরে আইসি আয় দিই আমি এই যে জিনিসপাতি সব লয়ে গেছে, মাল ছামানা তেল মেল কেটে ফেলাই দিছে, ইঞ্জিনের পার্টস নিছে, মেশিনের সাইলেন্সার বক্স নিছে, এরকম অনেক কিছু লয়ে গেছে। প্রথম আইসা বলতেছে যে ইঞ্জিনটা বন্ধ, তখন আমি বললাম যে ঘুরাই যদি বন্ধ না করি তো তো ওইগুলো লাইন টাইন যা আছে সব জমা হয়ে যাবে। তখন আমি মোবাইলটা লইছি, কথা বল তখন হিকাপটা যা আছে ইঞ্জিলের, বড় ইঞ্জিলের হিকাপটা এটা টানতেছে, বলতেছি যে একটু ইঞ্জিনের হয়ে দেবো। তখন আমি বলছি ভাই রাহেন, তারা মনতেছে তখন আমার একটা আছে হাতে একটু মোবাইলটা নিয়েছি।